আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম তোমাদের সামনে হাজির হলাম গণিতের কিছু থিওরি নিয়ে। আমরা গত ক্লাসে ডিফারেনশিয়েশনের লিমিটের অংশের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা লিমিটের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিও লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। আর তোমাদের ক্যালকুলাসে ভালো করতে হলে অবশ্যই সংযুক্ত ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে, তা না হলে অনেক অঙ্ক তোমরা বুঝতে পারবে না। সংযুক্ত ত্রিকোণমিতির সূত্রগুলোর উপর যদি ভালো দখল থাকে তাহলে তোমরা এখানে সূত্রগুলো সহজেই পারবা। এখানে আমরা চারটা অঙ্ক বলেছি, একটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, এখানে আবার লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 15x বাই 2x স্কয়ার। এই দুটো অঙ্ক একই নিয়মে আমাদের হওয়ার সম্ভাবনা। এখানে আমরা এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এই যে এখানে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, তাহলে আমরা যদি এইখানে x এর পরিবর্তে 0 বসাই তাহলে নিচে কি আসছে? 0 আসছে, তাহলে এই নিচে 0 থাকবে না। তাহলে এর মানে কি? আমাকে অবশ্যই x স্কয়ারটা উঠিয়ে দিতে হবে। সবসময় মনে রাখবা, আমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো যখন করতে যাব তখন আমাদের এই যে লিমিট x টেন্ডস টু 0 এই sin x বাই x এই ক্যাটাগরির অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x এই দুটোর মানে হলো 1, এই ক্যাটাগরির সূত্রগুলো আমরা নিয়ে যাব যদি sin cos এগুলো থাকে। আবার আরেকটা আছে লিমিট, এটা অনেক আমরা বলছিলাম, লিমিট x টেন্ডস টু 0 x বাই 10x ইজ ইকাল টু 1, আবার লিমিট x টেন্ডস টু 0 এই 10x বাই x ইজ ইকাল টু 1, এই ক্যাটাগরি সূত্রটা আমরা নিয়ে যাওয়া সম্ভাবনা বেশি। আমরা যেভাবেই হোক এই ক্যাটাগরি সূত্রটা আমরা নিয়ে যাব। তাহলে এইখানে একটু লক্ষ্য করুন, এখানে 1 মাইনাস cos 7x, তাহলে এখানে একটা সংযুক্ত ত্রিকোণের সূত্র আছে 1 মাইনাস cos 2a, এইটা সূত্র হলো 1 মাইনাস cos 2 সূত্র হলো 2 sin স্কয়ার a, যদি এখানে 1 মাইনাস cos a থাকে তখন আমরা এটাকে এই সূত্র কিভাবে নিব, তখন আমরা এটাকে লিখতে 1 মাইনাস cos 2 ইনটু a বাই 2, তাহলে এই টু টু কারা, তার মানে কি cos a থাকলো, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার, এখানে এখানে a বলতে কাকে বলতে a বাই 2, তার মানে কি 2 sin স্কয়ার a বাই 2। তাহলে আমরা যদি কখনো যে এখানে 2 এ না থাকে তাহলে 2 আমরা এই প্রসেসিং এ এনে তাহলে এই সূত্রটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে এটাকে এই সূত্র প্রয়োগ করব, এই যে 1 মাইনাস cos 7x রে আমরা এই সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে একটু লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos এখানে 2 দিলাম আর এখানে 7x বাই 2 দিলাম, এইটা একটু কাটা তাহলে 7 x থাকলো আর এখানে 3 x স্কয়ার, তাহলে এইখানে লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1 মাইনাস cos 2 a, তাহলে এখানে 2 sin স্কয়ার a, a বলতে এই 7x বাই 2 আর এখানে 3 x স্কয়ার। এখন তোমরা বলছো স্যার আমরা এই সূত্রগুলো কেন প্রয়োগ করব, আমাদের এইখানে এই যে sin x বাই x এই ক্যাটাগরি সূত্র নিয়ে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0 এখানে 2 থাকলো, ওকে এখানে sin কয়টা, দুইটা স্কয়ার যেহেতু আছে আমরা তাহলে এখানে 7x বাই 2 আমরা এইখানে এই 7x বাই 2 তাহলে একটা গেল, তাহলে এইখানে এই 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 জিনিসটা আমরা বাড়তি লিখছি, এই জিনিসটা যেহেতু বাড়তি লিখছি এখানে আমি গুণ আকারে এখানে 7x বাই 2 লিখে দিলাম। আবার আরেকটা ছিল যে আবার sin এই 7x বাই 2 এখানে যেহেতু sin স্কয়ার sin স্কয়ার মানে sin দুটা, তাহলে এখানে আবার এই 7x বাই 2 তার মানে কি এখানে আবার 7x বাই 2 গুণ আকারে রেখে দিলে এইটা আর এটা কাটা, তাহলে আবার এখানে এইটা এটা কাটা, তাহলে এখানে sin 7x বাই 2 sin 7x বাই 2 এই 7 স্কয়ার এর sin স্কয়ার 7x বাই 2 হয়ে গেল আর এখানে 2 থাকলো। এখন আমি লিমিট x টেন্ডস টু 0 এই সংখ্যাগুলো সামনে নিয়ে আসবো, এখানে 7x আর এখানে আরেকটা এরর হইছে যে 3x স্কয়ার, তাহলে আমরা এখানে গুণ আকারে 1 বাই 3x স্কয়ার লিখে দিলাম, তাহলে এখানে 7x বাই 2 আবার এখানেও 7x বাই 2 আবার ইন টু 1 বাই 3x স্কয়ার আর এখানে থাকে
sin 7x by 2 তারপরে আবার এখানে 7x by 2 into sin 7x by 2 আর এখানে এই 7x by 2 ওকে এখন আমরা দেখি এখানে কি কাটাকাটি যায় এই 2 এই 2 কাটা যায় তারপরে এইখানে এই x স্কয়ার এই x এই x কাটা যায় তাহলে নিচে থাকে কত 3 দবনে 6 আর 7 7 49 তার মানে কি এইখানে লিমিট x tends to 0 এইখানে 7 7 49 বাই 6 আর এইখানে যদি আমরা লিমিট দিয়ে দেই এইখানে লিমিট x tends to 0 এই sin এই 7x বাই 2 7x বাই 2 তারপরে এইখানে লিমিট x tends to 0 sin 7x বাই 2 এইখানে 7x বাই 2 ওকে তাহলে আমরা এখানে যদি আমি লিমিটটা বসাই দিই তাহলে এখানে 49 বাই 6 ওকে এখানে কাটাকাটি 8 টু 8 টু কাটা তাহলে এখানে 2 আর 3 গুণ করলে 6 আর 7 7 49 আর এটার মান কত হবে এই রাশিটার মান হবে 1 আবার এই রাশিটার মান হবে 1 কারণ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x তাহলে কত আসে অবশ্যই 1 আসে সূত্র অনুসারে তাহলে এটা आंसर হবে তাহলে এখানে লিমিট x tends to 0 এখানে 1 বাই cos 15x বাই 2x ওকে এখন সেম এই এই আগের অঙ্কটা এবং এই অঙ্কটা একই সেম ছিল তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি যে লিমিট x tends to 0 এখানে 1 মাইনাস cos এই যে 2 দিলাম আর এখানে 15x বাই 2 আর এখানে 2x স্কয়ার দেখো আমরা এইখানে এই যে 2 নিছে এটা কেন আমরা জানি কি 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা আমাদের এই যে এইখানে স্কয়ারের কারণে এটাকে অনির্ণয় আকার আসে এই আমাদের টার্গেট হলো এই স্কয়ারটা উঠাবো তাহলে স্কয়ার উঠাতে গেলে আমরা যেহেতু উপরে sin cos আছে তাহলে cosটাকে আমরা sin এ নিয়ে যাব sin x বাই x তাহলে আমরা কত লিখতে পারবো 0 লিখতে পারবো তাহলে এর জন্য আমাদের এটাকে sin এ রূপান্তর করতে হবে লিমিট x tends to 0 তাহলে 1 মাইনাস cos 2 থিটা তাহলে 2 sin স্কয়ার থিটা থিটা বলতে এই 15x বাই 2 আর এখানে 2x স্কয়ার তাহলে এখানে sin কয়টা দুইটা তাহলে দুইটা sin এর জন্য আমরা দুইটা সূত্র নিব x tends to 0 এখানে 2 আছে 2 টা সামনে রেখে দিলাম এখানে sin এই যে এই 15x বাই 2 তাহলে এইখানে sin x x বলতে কি 15x বাই 2 তাহলে নিচেও 15x বাই 2 বাট এই 15x বাই 2 নিচে এখানে কিন্তু নাই তাহলে এটা আমরা বাড়তি লিখছি এর জন্য এখানে গুণাকারে লিখে দেব আবার sin একটা গেল তাহলে sin আরেকটা আছে আবার ইনটু এইখানে আবার দেব sin এই 15x বাই 2 তাহলে এইখানে আবার 15x বাই 2 ইনটু আবার এখানে লিখে দেব 15x বাই 2 তাহলে এইটা এটা কাটা তাহলে sin 15 বাই x x বাই 2 আবার এইখানে এই যে 15x বাই 2 আর এই 15x বাই 2 কাটা তাহলে এটা এখানে থাকবে তাহলে sin স্কয়ার 15x বাই 2 দুটো হয়ে গেল এখন আমরা যেগুলা বাড়তি লিখছি এগুলা একসাথে নিয়ে আসবো এখানে 2 এখানে ইনটু এই 15x আবার এখানে কি ছিল 2x স্কয়ার তাহলে এখানে 2x স্কয়ার গুণ আকারে এখানে লিখে দেব ওকে এখানে 2 তারপরে এইখানে আবার 15x বাই 2 ইনটু 1 বাই 2x স্কয়ার ওকে তারপরে আবার এখানে লিমিট গুলো দিয়ে দেব লিমিট x tends to 0 কি হবে এই যে sin এই 15x বাই 2 বাই 15x বাই 2 তারপরে আবার লিমিট x tends to 0 এখানে sin 15x বাই 2 তারপরে এই 15x বাই 2 তাহলে এইখানে আমরা লিমিটটা বসাই দিই যদি এখানে লিমিট আছে এখানে এই 2 এই 2 কাটা এইখানে এ একটা x এ একটাকে x আর এখানে দুটো x কাটা তাহলে উপরে কত থাকে
15 15 কত হয় 225 আর এইখানে 24 তার মানে কি এইখানে 225 বাই 4 আর এইখানে এই যে লিমিট তোমরা এখানে বলতে পারো যে স্যার এখানে আমাদের আমরা জানি লিমিট x tends to 0 এখানে এই sin x বাই x এর পরিবর্তে 1 বাট এখানে x tends to 0 আছে কিন্তু এখানে x এর পরিবর্তে 15x বাই 2 15x বাই 2 আছে যেখানে x = 0 হয় সেখানে 15x বাই 2 = 0 ই হয় কারণ আমরা x = যদি 0 লিখি তাহলে x এর সাথে আমরা 15 বাই 2 * x গুণ করে দেই তাহলে 15x বাই 2 * 0 তার মানে কি এখানে 15x বাই 2 0 এর সাথে 15 বাই 2 গুণ করলে 0 ই হয় তার মানে কি এটা = 0 তাহলে x = 0 হলে এই 15x বাই 2 = 0 ই আমরা লিখতে পারি ওকে এখন আমরা এটাকে এই সূত্রে কি হয় 1 হয় তাহলে ইনটু 1 আবার এইটাও কি হয় 1 হয় তাহলে এটা কত হয় 225 বাই 4 এটাই आंसर ওকে তাহলে আমরা এই ক্যাটাগরিতে আমরা অঙ্কগুলো করতে পারি এখন আমরা আরো কয়েকটা দুটো সূত্র অঙ্ক আছে এইখানে লিমিট x → 0 sin x বাই sin x - sin বাই sin কিউব তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই অঙ্কটা তুলে নেবা তারপরে এখানে এই অঙ্কটা যদি আমরা এখানে করতে চাই যে লিমিট x tends to 0 এখানে কি আছে 10x minus sin x by sin ux তোমরা সবসময় মনে রাখবা যে এই লিমিটের অন্তর্গতে যখন sin x 10x cos x থাকে তার মানে কি আমাদের ওই যে চারটি সূত্র ছিল লিমিট x tends to 0 x by sin x বা sin x by x = 0 অথবা 10 এই ক্যাটাগরি সূত্র ধরে নেওয়ার চেষ্টা করবা যে লিমিট x tends to 0 এখানে x by sin x অথবা লিমিট x tends to 0 এই sin x by x is equal to 1 it is equal to 1 এই ক্যাটাগরি সূত্রগুলো নেওয়ার চেষ্টা করব তাহলে আরেকটা 10 এর এরকম সূত্র আছে এই অধিকাংশ ক্ষেত্রে এই সূত্র নিয়ে সাজিয়ে আমরা ক্যালকুলেশন করে দেব তাহলে এখানে আমরা যদি নিতে যাই তাহলে এইখান থেকে কত আমরা যদি এখানে x এর পরিবর্তে 0 বসাই এখানে দেখো যে অনির্ণয় একটা আসে কিনা x এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে sin কিউব 0 তার মানে কি sin 0 মানে কত 0 0 কিউব করলে 0 তার মানে কি এখানে x এর মান 0 বসালে নিচে 0 আসে নিচে 0 আসতে পারবে না নিচে 0 আসলে অনির্ণয়তা আসে তাহলে আমাদের টার্গেট হবো এই যে sin কিউব x এই যে এটাকে এখান থেকে সরিয়ে দাও কারণ এই নিচে যদি sin x টা না থাকে তাহলে আমরা এটাকে লিমিটে বসাইতে পারি অনির্ণয়তা আসে না তাহলে এখানে লিমিট x tends to 0 তাহলে এখানে sin কিউব x আর এখানে 10 তাহলে sin x by cos x minus sin x ওকে উপরে লসাগু করব লিমিট x tends to 0 cos x তাহলে উপরে sin x আর এখানে sin x by cos x লসাগু করলাম আর নিচে হলো sin cube x ওকে এখানে লিমিট x tends to 0 এখন এই নিচে x sin কমন যায় তাহলে এখানে যদি sin কমন নেই sin x তো কমন আসলে 1 - cos x থাকে আর নিচে থাকে cos x এই ভাগ করলে কোন হয় কারণ এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ তাহলে এখানে ভাগ করলে কোন হয় তাহলে এটা নিচে 1 আছে তাহলে 1 গেল উপরে আর এখানে sin cube x নিচে ওকে তাহলে এখানে sin আর এখানে sin cube x একটা sin কাটা তাহলে এখানে থাকে লিমিট x tends to 0 নিচে থাকে sin square x আর এখানে থাকে কি sin x 1 - cos x ওকে এখন আমরা নিচে এই যে sin স্কয়ারে কি লিখতে পারি 1 - cos x লিখতে পারি তাহলে নিচে যদি আমরা এটাকে লিমিট x tends to 0 তাহলে এখানে sin x তাহলে 1 - cos x আর এখানে 1 - cos স্কয়ার থিটা বা cos স্কয়ার x তাহলে sin স্কয়ার বরাবর তো 1 - cos এখন এখানে কিন্তু সূত্র যায় এই 1 যদি আমি মনে মনে স্কয়ার করি মো স্কয়ার ধরি তাহলে এই স্কয়ার মানে বি স্কয়ার যদি সূত্র আমরা এখানে নিয়ে নিয়ে নেই লিমিট x tends to 0 তাহলে এইখানে sin x 1 - cos x আর এখানে 1 + cos x আর এখানে 1 - sin x সরি cos x তাহলে এইখানে এই যে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র নিয়ে না
তাহলে এখানে এই রাশি এর রাশি কাটা এখন আমরা লিমিটটা বসিয়ে দিতে পারি। যদি আমরা এখানে চাই লিমিটটা আমরা একটু লিখেই নেই x টেন্ডস টু 0 তাহলে উপরে sin x আর নিচে 1 প্লাস cos x। এখন x এর মান আমরা যদি 0 বসাই তাহলে এখানে sin 0 মান কত sin এখানে 1 প্লাস cos 0 তাহলে এখানে কত আসে এইখানে আমরা একটা sin আর এই sin কাটছি তাহলে এখানে তো আমাদের sin থাকার কথা না। হ্যাঁ আমাদের এখানে একটু ভুল হয়েছে যে এখানে আমরা sin কিউব এই যে এখানে তিনটা sin আর এখানে ছিল একটা sin এই sin এখানে যদি কাটা যায় তাহলে উপরে sin থাকার কথা না তাহলে এখানে এটা কাটা তাহলে এই sin থাকবে না তাহলে এখানে sin থাকবে না তাহলে এটা কাটা গেলে এখানে কি থাকবে 1 তাহলে এইখানে থাকবে 1 আর এইখানে 1 1 প্লাস এখানে cos 0 মান কত 1 সমান সমান 1 বাই 2 হ্যাঁ आंसर। তাহলে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছিল যে আমরা এখানে যে sin আর এখানে sin কিউব কেটেছিলাম তাহলে sin টা আমরা এখানে লিখে ফেলছি আবার যেটা আমাদের ভুল হয়েছে তাহলে এখানে sin x আর এইখানে sin কিউব x তাহলে একটা একটা sin কাটা তাহলে উপরে sin বসবে না তাহলে উপরে থাকলো কি 1 cos x তাহলে 1 cos x থাকলো আর sin x কাটা আমরা কি লিখলাম 1 cos x কাটা থিটা তাহলে 1 cos x কাটা 1 টা আমরা মনে মনে স্কয়ার করি তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হয় তাহলে a প্লাস b a মাইনাস b তাহলে এটা এটা কাটা তাহলে উপরে 1 1/1 প্লাস cos x এখন যদি লিমিট আমাদের x এর পরিবর্তে কত বসাবো 0 তাহলে cos 0 মান কত 1 তাহলে উপরে 1 আর নিচে 1 2 হয় তাহলে এই হলো আমাদের অঙ্ক তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিবা লিখে নিবা তারপরে আমরা সর্বশেষ অঙ্ক কি ছিল এই সর্বশেষ অঙ্ক ছিল লিমিট x টেন্ডস টু 0 আর এখানে 1/sin x মাইনাস 1/tan x এই অঙ্ক আমরা করব এখন আমরা যদি x এর মান 0 বসাই দেখো একটু লক্ষ্য করো তাহলে sin 0 এর মান কত হয় 0 তাহলে 1/0 অনির্ণয় আকার তাহলে এইটা আসে অনির্ণয় আকার আর এইখানে 1 এই sin tan 0 এর মান অসংজ্ঞায়িত তাহলে মাইনাস এটা 1 অসংজ্ঞায়িত আসে আর তাহলে এইটা কি অসংজ্ঞায়িত আসে তার মানে কি নির্দিষ্ট কোনো মান আসে না তাহলে এইখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে কি আমাদের চেঞ্জ করতে হবে যে নিচে sin 0 এর মান থাকতে পারবে না মানে কি sin x টা থাকতে পারবে না তাহলে আমরা এটাকে কিভাবে করব এইখানে আমরা যদি নেই লিমিট x টেন্ডস টু 0 এখানে 1/sin x আর এখানে 1 এখানে sin x cos x তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1/sin x আর এটা যদি উল্টে যায় তাহলে এখানে 1 1 বাদ গেল গুণ cos x গেল উপরে আমরা এখন লিখে দেই তাহলে এইখানে এই cos x উপরে আর এখানে sin x নিচে তাহলে লিমিট x টেন্ডস টু 0 তাহলে এখানে sin x বসাবো তাহলে 1 cos x এখন একটু লক্ষ্য করো এই sin x টাকে আমাদেরকে এখান থেকে সরাতে হবে যদি এই sin x টাকে এখান থেকে সরাইতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে আমরা এর আগে করছিলাম এইখানে আমি একটা অঙ্ক আমরা মনে হয় করছি তাহলে এইখানে আমাদের যে sin টা যদি সরাইতে যাই তাহলে sin নিচে থাকতে পারবে না তো উপরে যদি আমরা এখানে এই যে sin x 1 plus cos x আবার এখানে 1 cos x এটা বাদ দিয়ে লিখছি তাহলে এখানে 1 plus cos x লিখে দিলাম কারণ উপরে sin x আর নিচে sin x কাটা যাবে তাহলে এই লিমিট x টেন্ডস টু 0 তাহলে এইখানে sin x 1 plus cos x আর এখানে 1 sin square x ও সরি 1 cos square x ওকে তাহলে 1 cos square এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো এখানে লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1 cos square এখানে লিখবো sin square x আর এইখানে sin x 1 plus cos x তাহলে sin সেট কাটা তাহলে এইখানে লিমিট x টেন্ডস টু 0 তাহলে উপরে থাকে শুধু sin x আর নিচে থাকে 1 plus cos x তাহলে আমরা যদি লিমিটটা বসাই দিই তাহলে এখানে sin 0 1 plus cos 0 তাহলে এটা নিচে sin 0 মান 0 1 plus আর cos 0 মান 1 তাহলে এখানে 0/2 সমান সমান 0
এইখানে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এখানে আবার আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম যদি আমরা করতে যাই তাহলে এইখানে এইটা আমরা এইভাবে করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আরো কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।